অন্য ভাষা শিখতে হবে, তবে মাতৃভাষাকে অবজ্ঞা করে নয়, বললেন প্রধানমন্ত্রী। 20 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রীয় শহীদ মিনারে শৃঙ্খলাবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদনের আহ্বান ঢাবি প্রশাসনের। এবং চুরিহাট্টা ট্র্যাজেডির এক বছর আজ, অগ্রগতি নেই রাসায়নিক কারখানা অপসারণে, রাখা হয়নি ক্ষতিগ্রস্তদের দেওয়ার প্রতিশ্রুতিও। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মিতা মৌসুমী এবং আমি সৈয়দ মুহিজা মুখর। শুনছেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। নিজস্ব ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি রক্ষা করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসা আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালির সব অর্জন, আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত উল্লেখ করে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে এমন প্রত্যাশা রাখেন তিনি। সকালে 21 পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ইমরান হোসেনের রিপোর্ট। একুশের চেতনাকে চির জাগ্রত রাখতে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেয়া হয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদক। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এবছর 12 ক্যাটাগরিতে একটি প্রতিষ্ঠান ও 20 জন গুণী ব্যক্তিকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার হিসেবে 18 ক্যারেটের 35 গ্রাম স্বর্ণ পদক, চেক ও একটি সম্মাননাপত্র দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে 21-এর গৌরব উজ্জ্বল ইতিহাস বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এক দশকে আজকে বাংলাদেশ যেভাবে দ্রুত এগিয়েছে, এই অগ্রযাত্রা যেন অপ্রতিরোধ্য গতিতে অব্যাহত থাকে, সেটাই আমরা চাই। আমাদের সংস্কৃতি চর্চাও অব্যাহত থাকবে, আমাদের সাহিত্য সংস্কৃতি এটা যেন আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তার লাভ করে সেদিকেও আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি এনে দিয়েছে উল্লেখ করে সব সংগ্রামে জাতির পিতার অবদানের কথা স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা। তার এই আন্দোলন সংগ্রামের বিষয়ে আপনারা জানতে পারেন তার লেখা অসমাপ্ত আত্মজীবনী, সেখানে তিনি স্পষ্টভাবে কিন্তু এ কথাগুলি লিখে দিয়ে গেছেন যে কিভাবে তিনি ভাষা আন্দোলন করেন। তবে দুর্ভাগ্যের বিষয় হলো যে একসময় তার নামটা এই ভাষা আন্দোলন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। তবে ইতিহাস ইতিহাসই, সেটা কেউ মুছে ফেলতে পারে না। জাতির পিতার স্বপ্ন পূরণে মাতৃভূমিকে সুন্দরভাবে গড়ে তুলতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমরান হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এই পর্যায়ে মাগরিবের আজানের জন্য বিরতি নিচ্ছি। দর্শক, মাগরিবের আজানে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনার সাথে আছি আমরা দুজন, আমি সৈয়দ মুহিজা মুখর এবং আমি মিতা মৌসুমী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রাব্বানী সবাইকে শৃঙ্খলাবদ্ধভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানিয়েছেন। সোহাগের ক্যামেরায় আরো জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। শিল্পীর তুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হচ্ছে দেয়াল ও রাজপথ, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও। সব মিলিয়ে নতুন সাজে সেজে উঠেছে জাতির স্মৃতির মিনার, যেখানে কয়েক ঘন্টা পরেই ঢল নামবে হাজারো মানুষের। 21-এর প্রথম প্রহরের প্রবাদ ফেরিতে ভাষার ভালোবাসায় প্রাণ দেয়া বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি, তারই প্রস্তুতি চলছে পুরুদমে। আমাদের চারুকলার জেনারেশন বাই জেনারেশন একটা আবেগ ট্রান্সফার হয়, যারা ফার্স্ট ইয়ার আসে তারা ইনভলভ হচ্ছে এখানে, এইভাবে চলছে। গৌরবময় ইতিহাস আমাদের,
জাতি এটার সাথে আসবে। শহীদ মিনারে এত কাছে আসতে পারছি, মনে হয় যে আমি সেই মিছিলে চলে গেছি। আমি যখন আলপনা করতেছি, আমি মনে হয় ভাষা শহীদের সাথে মিশে গেছি। পুরো চারুকলা পরিবারের জন্য একটা পুরো গর্বের বিষয় যে এই পুরো কাজটা আমাদের হাতে হচ্ছে, এটা ভেবে আমরা খুবই প্রাউড ফিল করতেছি। আয়োজকরা জানিয়েছেন অমর একুশ উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে, নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও দেখা হচ্ছে গুরুত্ব দিয়ে। এটি সবার জন্য উন্মুক্ত একটি অনুষ্ঠান, যেটি 12:01 মহামান্য এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির পুষ্প সম্মান শ্রদ্ধাঞ্জলি অর্পণের ভেতর দিয়েই আমরা অনুষ্ঠান শুরু করি। একদিকে যেমন রাষ্ট্রীয় আচারের সার্বিক প্রস্তুতি, জাতীয় নিরাপত্তা বাহিনী দেখভাল করছে, তদারক করছে, পাশাপাশি তাদেরকে যে সহযোগিতা দেওয়া দরকার বিশ্বের তরফ থেকে, এগুলো আমরা দিয়ে যাচ্ছি। সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাস বা আইডি কার্ড ব্যতীত কেউ প্রবেশ করতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুরান ঢাকার চুরিহাট্টা ট্র্যাজেডির এক বছর আজ। গত বছরের এই দিনে কেমিক্যালের আগুনে প্রাণ হারান 71 জন, এর মধ্যে এখনও 3টি মরদেহ শনাক্ত হয়নি। অগ্নিকাণ্ডের এক বছর পেরিয়ে গেল, আজও ক্ষতিপূরণ পাননি নিহতের স্বজন ও ক্ষতিগ্রস্তরা। আগুনের সঠিক উৎপত্তি স্থল ও কারণ এখনও ধোঁয়াশাই রয়েছে। সেদিনে সেই আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে যায় রাজ্জাক ভবন ও ওয়াহিদ মেনশন, আর ক্ষতিগ্রস্ত হয় হোটেল সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। নিহতের স্বজন ও আশপাশের প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্তদের অভিযোগ, নিহতের স্বজনদের এবং ক্ষতিগ্রস্তদের দেয়া নানা প্রতিশ্রুতি ছিল প্রশাসনের, কিন্তু এক বছরেও সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এছাড়া পুরান ঢাকা থেকে সব ধরনের রাসায়নিক কারখানা ও পণ্যের মজুত সরিয়ে নেওয়ার ঘোষণা থাকলেও অগ্রগতি হয়নি কোনো কিছুরই। মানুষের সার্বিক নিরাপত্তা এবং দেশের জঙ্গিবাদ দমনে র‍্যাব নিরলসভাবে যে কাজ করে যাচ্ছে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। দেশে উন্নয়নের সাথে তাল মিলিয়ে নতুন প্রেরণায় উজ্জীবিত হওয়ারও পরামর্শ দেন তিনি। বুধবার রাতে র‍্যাব চারের 15তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন র‍্যাবের মহাপরিচালক। আহসান হাবিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন শফিকুজ্জামান রুবেল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব চারের 15 বছরে পদার্পণ উপলক্ষে এই বর্ণিল আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাস হারুনুর রশিদ সিআইপি। প্রধান অতিথির বক্তব্যে র্যাব ডিজি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় র্যাবের চলমান কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশকে মাদকমুক্ত করার জন্য সর্বশক্তি প্রয়োগ করে আমাদের এই সমাজকে, পরবর্তী প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে, এই মাদক নামক দানবের হাত থেকে রক্ষা করতে হবে। এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আপনাদেরকে, আপনারা নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হবেন সেই প্রত্যাশা রাখছি। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে র‍্যাব ডিজিকে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাস হারুনুর রশিদ সিআইপি। র‍্যাবের পক্ষ থেকেও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় এশিয়ান টিভির চেয়ারম্যানকে। পরে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাস হারুনুর রশিদ সিআইপি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের মানুষের আস্থার শীর্ষে এখন এলিট ফোর্স র‍্যাব। অব্যাহত যাত্রায় র‍্যাব তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনেও বাংলাদেশকে সকল ধরনের জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নাশকতা মুক্ত, একটি নিরাপদ, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে র‍্যাব ফোর বদ্ধপরিকর। র‍্যাব আসাতে বাংলার 17 কোটি মানুষ শান্তিতে ঘুমায়, শান্তিতে বাস করে, ভবিষ্যতে আরও চালার চেষ্টা করবে। র‍্যাবের যে সাহসতা, যে পরিচয় দিয়েছে বাংলাদেশে, সারা বিশ্বে আজকাল র‍্যাব একটি উজ্জ্বল মুখে দাঁড়ায় আছে। এরপর মুজিব বর্ষকে সামনে রেখে দলীয় নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে দেশের বরেণ্য শিল্পীদের নাচ গানের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ। র‍্যাবের এই পূর্ব আয়োজন মিডিয়া পার্টনার হিসেবে সরাসরি সম্প্রচার করেছে এশিয়ান টেলিভিশন। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় আতিকুল ইসলামকে সম্মাননা জানিয়েছেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের পরিচালক মাহির আলী খান রাতুল। সকালে রাজধানী বাংলাদেশ ক্লাবে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় মাহির আলী খান রাতুল ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন উত্তরের নগর পিতার হাতে। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফার, দেশ রূপান্তর পত্রিকার জিএম সাইফুল হক সিদ্দিকী সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবার স্বাগত আছে এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সৈয়দ মহিজান মুখর এবং আমি মিতা মৌসুমী। ওয়াসা কর্তৃক সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজধানী হাজারীবাগের রায়েরবাজারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে যোগ দেন ব্যবসায়ী নেতা শাহিন আহমেদ, পঞ্চায়েত কমিটির সভাপতি আমজাদ সর্দার, সহ সভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন। এতে বক্তারা বলেন, ঘন বসতিপূর্ণ রায়েরবাজারে এসটিপি নির্মাণ করা হলে হুমকিতে পড়বে এলাকার পরিবেশ। এছাড়া শিক্ষা, ব্যবসা এবং হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে বলেও দাবি করেন তারা। এসব রক্ষায় এসটিপি পূর্ব নির্ধারিত কল্যাণপুর এলাকায় নির্মাণের দাবি জানান বক্তারা। রায়েরবাজার এলাকায় এসটিপি বাস্তবায়নের চেষ্টা হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় মানববন্ধন থেকে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলকের বেপরোয়া দুর্নীতি আর চাঁদাবাজিতে দিশেহারা স্থানীয় ঠিকাদাররা। টাকা ছাড়া কোনো কাজেই মেলে না ছাড়পত্র, এমনকি বিল নিতে গেলে দেয়া হয় হুমকি ধামকি। দৌলতপুর থেকে সোহানুর রহমান শিপনের তথ্যছবিতে আরো জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। এ যেন মামাবাড়ির আবদার, লাখপ্রতি বিলে 10,000 টাকা ঘুষ, কখনো তা আবার 30-40% ছাড়িয়ে যায়। ঘুষের টাকা না দিলে আটকে দেওয়া হয় ঠিকাদারের বিল, হয়রানি করা হয় নানাভাবে। বলছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথা। প্রায় এক যুগ ধরে দৌলতপুর উপজেলা প্রকৌশলী অফিসে কর্মরত আছেন উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক। জন্মস্থান নিজ উপজেলায় কর্মরত থাকার কারণেই হয়তো স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় হয়ে উঠেছেন বেপরোয়া। তৎকালীন বিএনপি দলীয় প্রতিমন্ত্রী আহসানুল হক পচামোল্লার মাধ্যমে এলজিইডিতে উপসহকারী প্রকৌশলী পদে চাকরি নেন পুলক। এরপর ধীরে ধীরে গড়ে তোলে নিজের সাম্রাজ্য। বিএনপি পন্থী হলেও টাকার জোরে ক্ষমতাসীন দলের নেতাদের আস্থাভাজন পুলক। দৌলতপুর উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে দাপ্তরিক কাজ করার নিয়ম ও সরকারি নির্দেশনা থাকলেও আশরাফুল ইসলাম পুলক তার তোয়াক্কা না করে নিজের মতো করে কাজ করে থাকেন। এছাড়া বেনামে দরপত্র সংগ্রহ করে নিজে ঠিকাদারি কাজ করে থাকেন এমন অভিযোগও রয়েছে। আমরা তো ভালোই করি, কিন্তু সে কিন্তু ঘুষ ছাড়া বোঝে না। সে গাড়ির ভাড়া, সিএনজি ভাড়া 600 টাকা, সে নেয় 3,000-4,000 টাকা। পুলক স্যার, মুশারফ সহ এরা কয়েকজন আছে, এদের দিয়ে ঝামেলা তৈরি করে। টাকা দিলে কাজটা ভালো হবে, টাকা না দিলে সে কাজ চলবে না। দৌলতপুর থানায় সেই স্থানীয় ফেললে পরে 8-7 বছর আছে, সবার সাথে তার এরকম বিভ্রান্তি ঘটনা ঘটে। তবে এসব অভিযোগ অস্বীকার করে এই প্রকৌশলীর দাবি মিথ্যা অপবাদে হেয় করার চেষ্টা প্রতিপক্ষের। এখানে যারা কিছু ঠিকাদার আছে, যে ঠিকাদারগুলো কাজ ভালো করতে চায় না, তারা তাদের কাজ চলমান, আমি কাজগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেখার কারণে তারা আজকে আমার পিছনে লেগেছে। যদিও উপজেলা প্রকৌশলী অফিসে আরও দুজন প্রকৌশলী রয়েছেন, তবে পুলকের চাপে তারাও কোণঠাসা। আর বিএনপি পন্থী এই প্রকৌশলীর কারণে অনিশ্চয়তায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।
মিরপুর ও গাজীপুরে কালিয়াকৈরে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। আবার কোনটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে পালন করা হয় ভাষা দিবস, ফলে ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে পারছে না নতুন প্রজন্ম। যদিও সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা বাধ্যতামূলক। প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন রাশেদা আকল। মেহেরপুরের আরআর মাধ্যমিক বিদ্যালয়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নেই কোনো শহীদ মিনার, এমন অবস্থা জেলার 129টি শিক্ষা প্রতিষ্ঠানের। যদিও সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের নির্দেশনা থাকলেও জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার, ফলে ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা। কারণ আমাদের স্কুলে কোনো শহীদ মিনার নাই, আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আর এই দিনটি আসলে আমাদের মন আরো খারাপ হয়ে যায়, কেননা আমাদের স্কুলে স্থায়ী কোনো শহীদ মিনার নেই। দুর্ভাগ্যবশত আমাদের স্কুলে কোনো শহীদ মিনার নেই। একই অবস্থা গাজীপুরের কালিয়াকৈরেও, উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার, ফলে ভাষা আন্দোলন ও বর্ণমালার জন্য প্রাণ দেয়া শহীদদের সম্পর্কে জানতে পারছে না নতুন প্রজন্ম। আমাদের স্কুলে কোনো শহীদ মিনার নেই, আমরা ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে চাই। প্রায় 21 ফেব্রুয়ারির আগে একটি শহীদ মিনার চাই। যদিও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন, শিশুদের মাঝে ভাষা আন্দোলনের চেতনাকে জাগ্রত করতে এবং সেই আঙ্গিকে শিশুদের বেড়ে উঠতে সাহায্য করতে আমরা সকল প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের কাজ করে চলেছি। শহীদ মিনার নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, জেলা পরিষদে প্রকৌশলীর অভাব থাকায় তারা সেই শহীদ মিনারগুলো এখনো নির্মাণ করতে পারে নাই। 21 ফেব্রুয়ারি 2021 সালের মধ্যে অবশ্যই আমাদের মেহেরপুর জেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শহীদ মিনার নির্মাণ নিশ্চিত করব। ভাষা শহীদদের সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি শিক্ষার্থীদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। কোন দুর্নীতি এবং অনিয়মকে প্রশয় না দিতে আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। দুপুরে ঢাকা থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শনে এসে এই নির্দেশনা দেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতিকে প্রশয় দেয় না। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিসিআইসি চেয়ারম্যান মোহাম্মদ হাইউল কাইয়ুম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সহ অন্যরা। লক্ষ্মীপুর 2 আসনের সাংসদ কাজী মোহাম্মদ শহীদ ইসলাম পাপলুর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা এবং ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লার উদ্যোগে সংবাদ সম্মেলন হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ হারুনুর রশিদ, রায়পুর পৌরসভার প্যানেল মেয়র কাজী নাজমুল কাদের গুজার সহ অন্যরা উপস্থিত ছিলেন। জানাবো বাণিজ্য সংবাদ। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন 6 এর ডিক্লারেশন প্রোগ্রাম হয়েছে। আজ এই অনুষ্ঠানে বক্তারা জানান, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে কাস্টমার ডাটাবেস তৈরি করা হচ্ছে, এর ফলে ক্রয়কৃত পণ্যের ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যে কোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাঙ্ক্ষিত সেবা নিতে পারবেন গ্রাহক। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার সহ অন্যরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, জার্মানি পশ্চিমাঞ্চলীয় শহর হানাউয়ের পৃথক দুটি শিশাবাড়ে বন্দুকধারী হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার রাত 10টার দিকে হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানান, প্রথমে শহরের প্রাণকেন্দ্রে একটি পানশালায় হামলার ঘটনা ঘটে, এরপর পাশেই আরেকটি পানশালায় হামলা চালিয়ে পালিয়ে যায় বন্দুকধারীরা। প্রথম হামলায় ঘটনাস্থলে 3 জন এবং পরের হামলায় 5 জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে 5 জনকে। প্রাথমিক হামলার কারণ জানা যায়নি। হামলাকারীকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শেষ খবর এশিয়ান নিউজ।
অন্য ভাষা শিখতে হবে, তবে মাতৃভাষাকে অবজ্ঞা করে নয়, বললেন প্রধানমন্ত্রী। 20 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রীয় শহীদ মিনারে শৃঙ্খলাবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদনের আহ্বান ঢাবি প্রশাসন। এবং চুরিহাট্টা ট্র্যাজেডির এক বছর আজ, অগ্রগতি নেই রাসায়নিক কারখানা অপসারণে, রাখা হয়নি ক্ষতিগ্রস্তদের দেওয়া প্রতিশ্রুতিও। এশিয়ান নিউজ এ পর্যন্ত। রাত 9:30টায় রয়েছে এশিয়ান প্রাইম নিউজ, দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সাথে থাকার জন্য। ধন্যবাদ।